हेलो क्रिप्टो इन्वेस्टर्स, আমি ওম, আপনারা দেখছেন বং ক্রিপ্টো। বিটকয়েনের উইকলি চার্টে দেখবেন 9 উইকস পর পর রেড ক্যান্ডেল ফর্ম হয়েছে। ফাইনালি যে গ্রিন ক্যান্ডেলটা ফর্ম হয়েছে সেটা কিন্তু দেখে মনে হচ্ছে একটা বুলিশ এনগালফিং ক্যান্ডেল, এবং ক্রাইটেরিয়াগুলোকে কিন্তু অলমোস্ট ফিল করে যায়। যেমন নতুন ক্যান্ডেল স্টার্ট হয়েছে আগের ক্যান্ডেলের বডির তলা থেকে, প্লাস নতুন যে বডিটা তৈরি হয়েছে ক্যান্ডেলের সেটা এই যে বডিটা রেড, এটা কিন্তু অ্যারাউন্ড 2.79% এর, এবং এই যে বডিটা গ্রিন সেটা অ্যারাউন্ড 7.08% এর কাছাকাছি, সেটা কিন্তু প্রায় ডবলেরও বেশি। প্লাস ওভারঅল মার্কেট অনেক তলায় নেমে যাওয়ার পর কিন্তু এটা ফর্ম হয়েছে, সেক্ষেত্রে একটা চান্স থাকে কিন্তু যে এই জায়গা থেকে মার্কেটে একটা বাউন্স খাওয়ার, কিন্তু তার সাথে এও চান্স থেকে যায় যে এটা একটা বুল ট্র্যাপ হয়ে যাবে। অর্থাৎ মার্কেট এইভাবে উঠবে এবং সবাই মনে করবে যে তো বুল মার্কেটে এন্টার করছি, সেই সাথে বিটকয়েনের যে ইএম এর গ্যাপগুলো আছে সেগুলো ফিল হবে, কিন্তু তারপর একটা ডাউন লাইন ট্রেন্ড দেখতে পাওয়া যাবে। ফাইনালি একটা হাইটে আসার পর মার্কেট আবার উঠবে, কিন্তু মার্কেটে ততক্ষণে আর দম থাকবে না এবং অনেক নিচে চলে যেতে পারে সেক্ষেত্রে। তো সেই ট্র্যাপটা সম্পর্কে আমি নেক্সট ভিডিওগুলোতে আলোচনা করে দেবো। ওভারঅল 4 আওয়ারের চার্টে কিন্তু বিটকয়েন 30,600 এর নিচে যাওয়ার সম্ভাবনা কম, এবং 30,800 এর রেঞ্জ থেকে কিন্তু বিটকয়েন আবার বাউন্স ব্যাক করতে পারে। সেই অনুযায়ী আপনারা আরো কিছু ইন্ডিকেটর লাগিয়ে পজিটিভ দিকে ট্রেড নিতে পারেন। আর এই ধরনেরই কুইক অ্যানালিসিস আর মার্কেট আপডেট ডেলি পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আমরা মার্কেটের কিছু ইম্পর্টেন্ট আপডেটকে দেখে নেব। তো ডোজ কয়েনের ফাউন্ডার আর ইলন মাস্কের মধ্যে তৈরি হয়েছে একটা মারাত্মক ক্ল্যাশ। এখন আমি আমার চ্যানেলে এই ধরনের কন্ট্রোভার্সিকে খুব একটা দেখাতে চাই না, কিন্তু যখন ম্যাটারটা ইলন মাস্ক আর ডোজ কয়েনের ফাউন্ডারের মধ্যে, তখন কিন্তু তার ডাইরেক্ট অ্যাকশন আমরা ডোজ কয়েনের প্রাইসে দেখতে পেতে পারি। সেই হিসাবে কালকে আমি দেখিয়েছিলাম ডোজ কয়েনের ফাউন্ডার ইলন মাস্ককে একজন জালিয়াত বলেছে, এবং আজকে ইলন মাস্কের তরফ থেকে রিপ্লাই এসছে যে ডোজের কো ফাউন্ডার পামার নেভার রোট আ সিঙ্গেল লাইন অফ ডোজ কয়েন কোড, জ্যাকসন পামার ডোজের কো ফাউন্ডার ডোজ কয়েনের একটা কোডও লেখেনি, মাই কিডস রোট বেটার কোড ওয়েন দেওয়ার 12 দেন দ্য ননসেন্স স্ক্রিপ্ট জ্যাকসন সেন্ট মি। এবং ইলন মাস্ক এও বলেছেন যে তার 12 বছরের ছেলেও এর চেয়ে বেটার কোড লিখতে পারে। তার সাথে ডোজ কয়েনের ফাউন্ডার মার্কেটের কন্ডিশন দেখে বলেছেন যে আই উইশ ইট ওয়াজ দ্য এন্ড অফ ক্রিপ্টো। তো বুঝতেই পারছেন কি ধরনের ছেলে খেলা চলছে ডোজ কয়েন এবং ইলন মাস্কের মধ্যে। এখন আমার প্র্যাকটিক্যাল অ্যানালিসিস এটাই যে ইলন মাস্ককে চটানো কিন্তু একদম উচিত হচ্ছে না। কাল সকালে যদি ইলন মাস্ক উঠে ডোজ কয়েন সম্পর্কে একটা নেগেটিভ ফিডব্যাক দেন এবং বলেন যে মিম কয়েন্স এর ইনভেস্ট করা উচিত নয়, তাহলে কিন্তু ডোজ কয়েন একদম জিরো হয়ে যাবে। সেই সাথে মিম কয়েনের যে ওভারঅল ট্রেন্ডটা আছে সেটাও কিন্তু শেষ হয়ে যাওয়ার চান্স আছে। এবার ওভারঅল ডিসেন্ট্রালাইজ মার্কেটে কি ধরনের প্যানিক তৈরি হয়েছে তার জন্য আমি একটা রিপোর্ট দেখাই যে গেম ওভার, ইথেরিয়াম গেম ফাই অ্যাক্টিভিটি কোলাপসেস বাই 96%। এখানে আমি একটা চার্ট দেখিয়েছি কিছু ইনফরমেশনের সাথে, দেখতে পাচ্ছেন দ্য নাম্বার অফ অ্যাক্টিভ ইউজার্স অফ টপ ইথেরিয়াম গেমস হ্যাজ প্লামেটেড বাই 96%। এবং এখানে স্যান্ডবক্স, মানা, ইলুভিয়াম, গডস আনচেইনড, অ্যাক্সি ইনফিনিটির মতো গেমের সাথে ইথেরিয়াম ব্লকচেনের টোটাল যে ইউজার আছে তাদেরকে একটা চার্টের মধ্যে দেখানো হয়েছে। এই ডিপ ব্লু লাইনটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো স্যান্ডবক্সের লাইন, এবং দেখতে পাচ্ছেন 2021 এর নভেম্বরে স্যান্ডবক্স কোন পিকে ছিল, তারপর কত ফল হয়েছে, আজকে কোন জায়গায় দাঁড়িয়ে আছে, এবং এর ডাইরেক্ট এফেক্ট কিন্তু দেখা গেছে স্যান্ডবক্সের চার্টে, এবং অল টাইম হাই থেকে কিন্তু 85% এর কাছাকাছি লস যাচ্ছে। এখন কবে আবার মার্কেট উঠবে, যতদিন না ডিসেন্ট্রালাইজ গেমস গুলো পুরনো গেমারদের ফিরে পাচ্ছে সেই সাথে নতুন আরো গেমার অ্যাড হচ্ছে, ততদিন কিন্তু ওভারঅল যে ডিসেন্ট্রালাইজ গেমিং এর জায়গাটা আছে, সে অ্যাক্সি ইনফিনিটি বলুন বা স্যান্ডবক্স মানা যাই হোক না কেন, তাদের প্রাইসে কিন্তু মারাত্মক কোনো চেঞ্জ দেখতে পাওয়া যাবে না। নেক্সট আপডেট আসছে কুকয়েনের তরফ থেকে, এবং কুকয়েন অফিসিয়ালি লঞ্চেস ডিসেন্ট্রালাইজ ক্রিপ্টো ওয়ালেট টু অফার ইউজার্স ওয়েব 3 সার্ভিসেস। এবং তো কুকয়েন ওয়ালেট ইন ফিউচার গুগল প্লে স্টোরে লঞ্চ হতে চলেছে, এবং এখানে কিন্তু বিটকয়েন, ইথেরিয়াম, ইউএসডিটি, ইউএসডিসি, বাইন্যান্স কয়েন, ডোজ কয়েন সমেত অন্যান্য অনেক কয়েনকে আপনি হোল্ড করতে পারবেন। তার সাথে ইন ফিউচার কিন্তু এনএফটি এবং ডিফাই এর যে অন্যান্য অ্যাসেটস গুলো আছে সেগুলোকেও এরা টার্গেট করছে নিজেদের অ্যাপে আনার জন্য। তো এই ছিল আজকে মার্কেটের কুইক কিছু আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে সেটাকে লাইক করুন, কমেন্ট বক্সে জানান আপনার মতামত, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাপি ইনভেস্টিং, বাই।